আজকে আমরা দ্রবণ সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করব। প্রথমে যে সমস্যাটা আমি লিখেছি দেখো, অঙ্কটা 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো লবণের 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 25 গ্রাম লবণ দ্রবীভূত আছে, ওই উষ্ণতায় লবণের দ্রাব্যতা কত? তোমাদের আগে আমি একটা ইকুয়েশন ডিরাইভ করে দেখিয়েছিলাম দ্রাব্যতার সম্পর্ক, দ্রাব্য এবং দ্রাবকের ওজনের সঙ্গে দ্রাব্যতার সম্পর্ক। তাহলে সেই ফর্মুলাটা আগে লিখি, সেই ফর্মুলাটা ইউজ করে দেখা যাক করা যায় কি না। আমরা পড়েছিলাম দ্রাব্যতা ইকুয়াল টু দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইনটু 100। এই ফর্মুলাটায় দেখো দ্রাব্যতা কী, দ্রাব্যতা কত সেটা জানতে চাওয়া আছে, আর বলা আছে লবণের 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 25 গ্রাম লবণ দ্রবীভূত আছে, তার মানে দ্রাব্য কত সেটা বলে দেওয়া আছে। যেহেতু আমরা জানি দ্রবণ সমান দ্রাব্য প্লাস দ্রাবক, আর এখানে দ্রবণের পরিমাণ বলা আছে 75 গ্রাম আর দ্রাব্যর পরিমাণ বলা আছে 25 গ্রাম, তাহলে দ্রাবকের পরিমাণ কত হবে? 50 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো সবগুলোর আমরা অ্যামাউন্ট পেয়ে গেলাম, দ্রাবের ভর হচ্ছে 25, দ্রাবক হচ্ছে 50 ইনটু 100। 50, তাহলে এখানে আর টেম্পারেচার যেহেতু দ্রাব্যতা সবসময় উল্লেখ করতে হয়, তাহলে এখানে আমরা উত্তর লিখব 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রাব্যতা 50। ঠিক আছে, সেকেন্ড অঙ্কটা দেখো, 10% সিএওএইচ হোল টু দ্রবণের শক্তি গ্রাম পার লিটার এককে প্রকাশ করো। 10% সিএওএইচ হোল টু দ্রবণের শক্তি গ্রাম পার লিটার এককে প্রকাশ করো। 10% মানে হচ্ছে 100 ml দ্রবণের মধ্যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আছে 10 গ্রাম। তাহলে 10% সিএওএইচ দ্রবণে মানে এক, প্রথমে লিখি পার্সেন্টেজের এটা, 100 ml ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্রবণে সিএওএইচ উল্টু আছে 10 গ্রাম। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো যেহেতু আমাদের বলা আছে গ্রাম পার লিটার এককে প্রকাশ করো, তার মানে আমাদের করতে হবে 1 লিটারে কত গ্রাম দ্রাব্য দ্রবীভূত আছে সেটা। তাহলে 100 ml আছে যখন, তাহলে 1000 ml করে দিই, 1000 ml মানে হচ্ছে 1 লিটার। তাহলে এখান থেকে কাটাকাটি করলে হয় 0 0 কেটে যাবে 100 গ্রাম। তাহলে দেখো 1000 ml দ্রবণে দ্রাব্য দ্রবীভূত আছে 100 গ্রাম, এটাই হচ্ছে গ্রাম পার লিটারের সংখ্যা। গ্রাম পার লিটার এককে বললে হয় গ্রাম পার লিটার এককটা কী, 100 ml দ্রবণের মধ্যে কত গ্রাম দ্রাব্য দ্রবীভূত আছে। তাহলে এখানে গ্রাম পার লিটার এককে প্রকাশ করলে এককে দ্রবণের শক্তি একশো গ্রাম পার লিটার। আচ্ছা, এর পরবর্তী প্রবলেমটি দেখো, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KNO3 এর 32 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 12 গ্রাম KNO3 দ্রবীভূত আছে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KNO3 এর দ্রাব্যতা কত? একইভাবে আমরা এখানে দ্রাবকের পরিমাণ বের করে নেব, দ্রবণ ইকুয়াল টু দ্রাব্য প্লাস দ্রাবক। তাহলে এখানে দেখো 32 গ্রাম সম্পৃক্ত দ্রবণ বলা আছে, তাহলে দ্রবণ হচ্ছে 32 আর 12 গ্রাম KNO3, তার মানে 12 হচ্ছে দ্রাব্য আর দ্রাবকের পরিমাণটা বের করে নেব, তাহলে দ্রাবক হবে 20 গ্রাম। ঠিক আছে, তাহলে একই ফর্মুলা দিয়ে আমরা দ্রাব্যতাটা বের করতে পারবো, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রাব্যতা সমান দ্রাবের ভর, এখানে দ্রাবের ভর কত? 12, দ্রাবকের ভর হচ্ছে 20 ইনটু 100, 12 × 5 = 60। তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KNO3 এর দ্রাব্যতা 60। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখো, 250 গ্রাম ইক্ষু শর্করা 25% দ্রবণ প্রস্তুত করতে কী পরিমাণ ইক্ষু শর্করা ও জলের প্রয়োজন? 250 গ্রাম ইক্ষু শর্করার দ্রবণ মানে 250 গ্রাম দ্রবণ, তাহলে 25% মানে 100 গ্রাম দ্রবণ প্রস্তুতে লাগে 25 গ্রাম ইক্ষু শর্করা।
ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো 250 গ্রাম দ্রবণে তাহলে কতটা শর্করা লেগেছে। আচ্ছা দেখো, এবার এখানে কাটাকাটি করলে হবে 25 4 100, 4 দিয়ে এটাকে কাটলে হবে 4 6 24, 4 2 8 মানে 62.5 গ্রাম ইক্ষু শর্করা দরকার। তাহলে জল লাগবে, যেহেতু 250 গ্রাম দ্রবণ তার মধ্যে ইক্ষু শর্করা 62.5, তাহলে জলের প্রয়োজন 250 - 62.5 গ্রাম বিয়োগ করলে হয় 5, কিন্তু গ্রাম, তাহলে ইক্ষু শর্করার পরিমাণ প্রয়োজন হচ্ছে 62.5 গ্রাম আর জলের প্রয়োজন হচ্ছে 187.5 গ্রাম। আচ্ছা পরবর্তী অঙ্ক দেখো, পরবর্তী অঙ্কটা হচ্ছে 300 গ্রাম জলে 35 গ্রাম সাধারণ লবণ মিশিয়ে দ্রবণ প্রস্তুত করা হলো, দ্রবণের গাঢ়ত্ব কত? 300 গ্রাম জলে 35 গ্রাম সাধারণ লবণ, তাহলে পুরো দ্রবণের পরিমাণ কত হলো? দ্রবণ সমান 300, যেহেতু দেখো 300 গ্রাম জলে 35 গ্রাম সাধারণ লবণ বলেছে, তাহলে এখানে আমরা গাঢ়ত্বটা পার্সেন্টেজে ইউজ করব। দ্রবণ হচ্ছে দ্রাবক প্লাস দ্রাবক, এখানে দ্রাবকের পরিমাণ হচ্ছে 300 আর দ্রাবের পরিমাণ হচ্ছে 35, তাহলে পুরো টোটাল দ্রবণটার ভর হচ্ছে 335 গ্রাম। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে 335 গ্রাম দ্রবণে দ্রাবের পরিমাণ, অতএব 100 গ্রাম, পার্সেন্টেজ করতে গেলে 100 গ্রামে বের করতে হবে 35/335 × 100, এটা ক্যালকুলেট করে দেখবে মোরালেস 10.44 সামথিং আসে, 10.45 পার্সেন্টেজ হিসাব করলে এত গ্রাম। তাহলে দ্রবণের গাঢ়ত্ব হবে 10.45%, কেমন? আচ্ছা এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা আগে ভালো করে পড়তে হবে। জলে KNO3 এর দ্রাব্যতা 80 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যথাক্রমে 169 ও 64, 80 ডিগ্রিতে 169 আর 40 ডিগ্রিতে 64। লবণটিকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 200 গ্রাম জলে দ্রবীভূত করে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলো। তাহলে এখান থেকে আমরা বের করি যে এখানে দ্রাবর পরিমাণ কত ছিল। একই ফর্মুলা ইউজ করব, দ্রাব্যতা সমান, এটা হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেডে, দ্রাব্যতা সমান দ্রাবের ভর, এখানে দ্রাবের পরিমাণটা হচ্ছে আমরা বের করব, দ্রাবের ভর বাই দ্রাবকের ভর হচ্ছে 200 গ্রাম × 100, এখানে 80 ডিগ্রি সেন্টিগ্রেডের দ্রাব্যতা কত বলা আছে? 169, তাহলে 169 এটা কাটলে 2 × 2 = দ্রাবের ভর, এটা সমান হয় 338 গ্রাম। আচ্ছা এবার হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একই বলা আছে। দেখো বলা আছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি ওইটার ইয়েটা নামানো হয় টেম্পারেচারটা, তাহলে কী পরিমাণ KNO3 দ্রবণ থেকে থিতিয়ে পড়বে। 40 ডিগ্রি সেন্টিগ্রেড কতটা দ্রাব দ্রবীভূত থাকতে পারে সেটা আগে বের করি। একইভাবে দ্রাব্যতা সমান দ্রাবের ভর বাই 200, কারণ যেহেতু জলের পরিমাণটা একই থাকবে দ্রাবকের পরিমাণটা, × 100। 40 ডিগ্রি সেন্টিগ্রেডের দ্রাব্যতার পরিমাণ বলা আছে 64 × 2 সমান হচ্ছে দ্রাবের ভর, সমান 128 গ্রাম। তাহলে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রাব দ্রবীভূত ছিল 338 গ্রাম, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই একই পরিমাণ জলের মধ্যে দ্রাব দ্রবীভূত আছে 128 গ্রাম, তাহলে KNO3 থিতিয়ে পড়বে 338 - 128 গ্রাম, এটা করলে হয় 0.2210 গ্রাম দ্রাব, মানে KNO3 এখানে থিতিয়ে পড়বে। এই ধরনের আরও অনেক অঙ্ক তোমরা বিভিন্ন ধরনের কোশ্চেন ব্যাংক বা অনেক কিছুতে পাবে, সে ধরনের অঙ্কগুলো একটু চেষ্টা করো, আর যেগুলো পারবে না একটু খাতায় লিখে রেখো, স্কুল খুললে আশা করি সেই সমস্যাগুলোর আমরা সবাই মিলে সমাধান করবো।